This program is sponsored by Oriental Solutions Private Limited. Paisa Smart, we are smarter. Shimla Biryani, Swad Zindagi Ka. Nirman Concrete, the complete concrete solution. Aminia, the taste you love. Calcutta Leather Complex Tanners Association, we care for the environment. Co-sponsored by B Sizzler Dresses Private Limited, growing with style. RCS Table Tennis Academy. Abhijakto Aritana, Mondalan Sons. Zia Fashion Kolkata. নভেম্বর মাস থেকে সঠিক বেতন না পাওয়ার কারণে একাডেমি অফ ফাইন আর্টসের এমপ্লয়ি ইউনিয়নের কর্মচারীরা একাডেমি অফ ফাইন আর্টসে অনশন করতে দেখা যায়। তাদের দাবি যে দফায় দফায় তৃণমূল নেত্রী দোলা সেন ও নেতা শুভাশিস চক্রবর্তী কাছে সমস্যা নিয়ে যাওয়া সত্ত্বেও কোনো রকম সমাধান পায়নি তারা। এরমকি প্রাপ্য টাকা ও পুজোর বোনাস পর্যন্ত পায়নি বলে অভিযোগ করলেন ফাইন আর্টসের কর্মীরা। দর্শকদের জন্য বহু মূল্যবান প্রদর্শনীয় বস্তু থাকা সত্ত্বেও একাডেমি অফ ফাইন আর্টস বন্ধ রাখা হয় বলে জানান তারা। একাডেমি অফ ফাইন আর্টস কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমি সন্তোষ দাস দু একটা কথা পশ্চিমবাংলার মানুষের উদ্দেশ্যে কিছু বলা প্রয়োজন হয়েছে, সেই আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা দীর্ঘদিন ধরে নভেম্বর মাস থেকে একটা আন্দোলন করছি, যে আন্দোলন কর্মীদের পক্ষ নিয়ে দীর্ঘদিন ধরে তাদেরকে লাঞ্ছনা করছে। ঠিক সময় এখনও পর্যন্ত তাদের বেতনটা পুরোপুরি দেওয়া হচ্ছে না, এবং বিগত দিন থেকে আমরা যেটা বলে এসেছি যে একাডেমি মিউজিয়াম দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে, তার ভিতরে কি আছে না আছে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। সেখানে অমূল্য কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি রয়েছে যেগুলো লোকের উদ্দেশ্যে বা দর্শকের উদ্দেশ্যে দেখানো হচ্ছে না। আমরা সেইখানে দাঁড়িয়ে আমরা নভেম্বর মাসে আমরা অনশন করেছিলাম, প্রায় কুড়ি দিন বাইশ দিনের মতো করেছিলাম। সেই সময় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসে আমাদেরকে রিলে অনশন করার জন্য বলেছিল এবং তারা কথা দিয়েছিল। তারা অথরিটির সাথে বসে, সেই সময় এমপি ছিল দোলা সেন এবং শুভাশিস চক্রবর্তী, তারা ওই আমাদের ট্রাস্টি বডির সাথে আলোচনা করে যে 10 তারিখে মিটিং করেছিলেন একাডেমিতে ঘন্টা দুয়েক, তখন তারা কথা দিয়ে গেছিলো যে একাডেমির যে চারজনের দাবি নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনশনে বসেছিলাম সেটা 17 তারিখের মধ্যে ডেডলাইন দিয়ে গেছিলো যে 17 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবে। তো 17 তারিখ সেই ডিসেম্বর চলে যাওয়ার পরও আমরা অনশন থেকে উঠিনি। তারপর থেকে আমরা অনশনের পর অবস্থান করেছিলাম, দীর্ঘদিন ধরে এখানে স্লোগান মিটিং মিছিল করেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত কিছুই হয়নি। তারপর আমরা কিছুদিন আগেও যে আন্দোলনে গেটের সামনে তুলে ধরেছিলাম কর্মীরা সকলে মিলে, সেখান থেকে আবার ওরা আমাদের কেন্দ্রীয় নেত্রী দোলা সেন এবং শুভাশিস চক্রবর্তীর সাথে যোগাযোগ করে এবং সেখানে দাঁড়িয়ে সেটা ছিল ন তারিখ গত মাসে, সেখানে দাঁড়িয়ে উনি বললেন যে দুদিন অপেক্ষা করো, ওরা কথা দিয়েছে দিয়ে দেবে। সেই 9 তারিখ থেকে আজকে বোধ হয় 16 তারিখ, মাঝখানে আরেক দিন আবার এসেছিলো, তারা কথা দিল শুভাশিস চক্রবর্তী যে আবার দুদিন সময় চেয়েছে, তোমরা দুদিন সময় দাও। আমরা বললাম ঠিক আছে আমরা দুদিন সময় দেব, কিন্তু সেইখানে এসে আমাদের কী দাঁড়ালো, আমাদের কোনো দাবি ওরা তো মানলই না। উপরন্তু আমাদের আজকে পুজোর মাস, যে বোনাস পাওয়ার কথা, মাইনা পাওয়ার কথা, সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে এবং প্রত্যেকটা কর্মী আজকে তারা না খেয়ে রয়েছে। আজকে একাডেমির যা অবস্থা, যা হাল, যে একদিন এখানে মাইনা, এক মাসের মাইনা না পেলে যে কী পরিস্থিতিতে পড়তে হয় সেটা হয়তো হায়ার অথরিটি বা উপর মহল এগুলো কিন্তু জানে না। আমরা বারবার করে বলেছি যে একাডেমির যে হাল, যে অবস্থা এই ট্রাস্টি বা কমিটি তুলে ধরেছে, এরা হয়তো দেখা যাচ্ছে যে বিগত দিনে 4 বছর ধরে কোনো এজিএমই করছে না, অবৈধভাবে এখানে বসে আছে, অথচ আমরা বারবার জানানো সত্ত্বেও এবং বারবার করেও আমরা পশ্চিমবঙ্গের এই কী বলবো স্বপ্নের লেডি রানু মুখার্জি জায়গায় একাডেমি অফ ফাইন আর্টস যে হালাত করে রেখে দিয়েছে সেটা আমরা বারবার করেছি। বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি একজন শিল্পী, তাকে আমরা অবগত করবার জন্য বারবার জানিয়েছি। আপনাদের মাধ্যমেও বলতে চাইছি যে আপনারা একটু তুলে ধরুন এবং সবাইকে জানান যে একাডেমি আগামী দিনে অন্ধকারের আসার আগে অন্ততপক্ষে আপনারা পাশে এসে দাঁড়ান, এই সব লোকের বিপক্ষে গিয়ে যে অন্ধকারে একাডেমিটাকে নিয়ে যাচ্ছে তাকে আলোয় ফিরিয়ে আনার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি এবং আপনারাও আসুন, সবাই মিলে একাডেমিটা বাঁচাই এবং বাংলার এই ঐতিহ্যটা আবার নতুন করে
ফিরে পাক সেটা আমরা জানাচ্ছি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি যেন একটু নজর দেন এবং একাডেমি অফ ফাইন আর্টস আবার আলোর নতুন করে স্বপ্ন জেগে ওঠে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার নাম হচ্ছে সন্তোষ দাস, একাডেমি অফ ফাইন আর্টস এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারি। আমার পূর্ববর্তী আমার যে জেনারেল সেক্রেটারি বলল, দুঃখের বিষয় হচ্ছে যে একাডেমি অফ ফাইন আর্টস এমন একটা জায়গা, এইখানে আমরা অনেক দিন ধরেই আন্দোলন করছি, আমাদের যে দাবি আছে সামান্য দাবি এমন কিছু না, সেটা নিয়ে বিভিন্নভাবে আমরা আন্দোলন করেছি, কিন্তু যেখানে দেখছি যে আমরা আন্দোলন করার পরে আমরা যেই নেতৃত্ব নিয়ে আমরা আন্দোলনটা করছি সেখানে কি হচ্ছে যে আমরা যখনই আন্দোলন করতে যাচ্ছি তখনই কিন্তু একটা চাপ, যখন তাদের ওপরে ম্যানেজমেন্টের উপরে যখন চাপ পড়ে যাচ্ছে তখন তারা চলে যাচ্ছে আমাদের নেতৃত্বের কাছে, মানে একদম কেন্দ্রীয় নেতৃত্ব ওপর মহলে চলে যাচ্ছে, এবং তাদেরকে গিয়ে যে কী বোঝাচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না, তেনারাও কিন্তু ওখান থেকে বুঝে চলে আসছেন। এইটা দু তিনবার এই একই ঘটনা হলো, তার পরিপ্রেক্ষিতে আমরা লাস্ট যেটা এ করেছিলাম যে সেখানেও দাঁড়িয়ে আমাদেরকে ডেকে বলা হলো যে নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে ম্যানেজমেন্টের সঙ্গে যে আমাদের যে দাবি দেওয়া সেটা ওনারা মেনে নিয়েছেন এবং চালু করে দেবেন, সেটাও কিন্তু আজকে প্রায় 10 দিন হয়ে গেল। ইভেন আমাদের যে মাইনা, পুজোর মাস বোনাস মাইনা, সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হলো, মানে এত বাজে অপদার্থ একটা ম্যানেজমেন্ট একাডেমিতে বসে আছে, তাদের এগেনস্টে আমরা কর্মচারীরা লড়াই করছি, একাডেমিটা কিন্তু কর্মচারীদের ম্যানেজমেন্ট, কারণ যারা ম্যানেজমেন্ট আছে আমরা ম্যানেজমেন্ট বলছি, ম্যানেজমেন্ট অর্থাৎ প্রত্যেক বছর ইলেকশন করে তাদের আসতে হবে, কিন্তু এখন যেটা এখানে যেটা দাঁড়িয়েছে সেটা একবার ইলেকশন হলে 4-5 বছর আর ইলেকশন হয় না, অর্থাৎ 1 বছরের পরে কিন্তু সেই ম্যানেজমেন্টে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কিন্তু তারা তাদের মানে কি বলবো মানে একটা গায়ের জোরে তারা থাকছে এবং একাডেমিতে একটা অরাজকতা চালাচ্ছে, যেটা কি না আজকে এখনও ঢুকে দেখবেন একটা বড় গ্যালারি বন্ধ হয়ে পড়ে আছে, সেই পয়সাটা কে পেত না একাডেমি অফ ফাইন আর্টসে আসতো, সেই টাকা থেকে কিন্তু আমাদের এখানে যে কর্মচারীরা আছে তাদের মাইনা হতো, এইটা কিন্তু আজকে যেসব ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু আজকে বুঝতে পারছে না। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে আসছি এবং আগামী দিনে আরও ভয়ঙ্করভাবে আমরা লড়াই করব, কেন আমরা চাই একাডেমি অফ ফাইন আর্টসটা কর্মচারীদের, কোনো ম্যানেজমেন্টের না, কোনো বোর্ড অফ ট্রাস্টির না, আমাদের। কাজেই আমরা এটাকে দেখে রেখেছি, আমরা কিন্তু শুধু এই ম্যানেজমেন্ট না, এর আগে কিন্তু অনেক ভালো ভালো ম্যানেজমেন্ট, আমরা লেডি রানু মুখার্জির সঙ্গে কাজ করে এসেছি, ঋষি মোদীর সঙ্গে কাজ করে এসেছি, যাদেরকে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ চিন্ত সেই সব মানুষের সঙ্গে কাজ করে এসেছি, কিন্তু আজকে যারা আছে এদেরকে কেউ চেনে না, ভারতবর্ষ কেন শুধু পশ্চিমবঙ্গের মানুষও চেনে না, সেই সব অপদার্থ বাজে ছোটো লোকগুলো এখানে বসে আছে আর তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে, আমাদের যে নেতৃত্ব আছে তাদের কাছে এইটাই আমার বলার বক্তব্য যে আপনারা ওদের এই কথা শুনবেন না, আপনাদের যদি বসতে হয় কর্মচারীদেরকে নিয়ে বসুন, ওদের যে মিথ্যাচার যে অত্যাচার সেটাও ধরা পড়বে, যার জন্য আমাদেরকে নিয়ে ওরা বসতে চাইছে না। আর আমরা বাংলার মুখ্যমন্ত্রী, আমরা বারবার বলে এসেছি ওনার কাছে, ওনার দপ্তরে অনেকবার আমরা চিঠি দিয়ে এসেছি যে এই একাডেমি অফ ফাইন আর্টস কারোর ব্যক্তিগত সম্পত্তি না, এইটা পুরো একাডেমি অফ ফাইন আর্টসটা এখন পাবলিক প্রপার্টি, আপনি আসুন এসে অন্তত এইটাকে রক্ষা করুন, লেডি রানু মুখার্জির স্বপ্নের যে একাডেমি অফ ফাইন আর্টস এটাকে রক্ষা করুন, এইটা আপনারা একটুখানি এই বার্তাটা পৌঁছে দিন, কেন আমরা বারবার গেছি, অনেকবার অনেক চিঠি আমরা পাঠিয়েছি, আমরা বাড়িতে গিয়ে দিয়ে এসেছি ওনার দপ্তরে, আমরা নবান্নে গিয়ে ওনার দপ্তরে দিয়ে এসেছি, কিন্তু কোনো রকম আমাদের কাছে কোনো ই আসেনি, যার জন্য আজকের সবথেকে বড় কথা পুজোর মাস, আমাদের এখানকার যে কর্মচারীরা আছে এখনও পর্যন্ত আমাদের 8 তারিখে মাইনা হওয়ার কথা, সেই মাইনা আজকের 16 তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত হয়নি, এবং সবথেকে বড় কথা যেটা আমাদের নেতৃত্বর কাছে বলেছিল যে অ্যাকাউন্ট সেকশান এরা বন্ধ করে দিতে চাইছে, কিন্তু আমরা বলেছি আপনারা এসে দেখে যান অ্যাকাউন্ট সেকশান খোলা আছে, এখনও পর্যন্ত আপনি যদি মনে করেন একটুখানি অ্যাকাউন্ট সেকশানের ওই দরজাটা খোলা আছে, একটুখানি ক্যামেরা নিয়ে গিয়ে আপনি একটু তুলে নিয়ে আসবেন, এবং অ্যাকাউন্ট সেকশান খোলা আছে তারপরেও কিন্তু আমরা মাইনা পেলাম না, এইটা কেন, কিসের জন্য? অ্যাকাউন্টকে
সেইটা আমার মনে হয় আপনি ক্যামেরা নিয়ে গিয়ে একটু যদি ওখান থেকে একটু জেনে আসেন আমার মনে হয় ভালো হয়, এবং এটা দেখুক, জনসাধারণ দেখুক যে আমরা ন্যায় করছি, অন্যায় করছি না, ন্যায়ের জন্য আমরা দৌড়াচ্ছি। আমার নাম বিজয় চৌধুরী, আমি একাডেমি অফ ফাইন এমপ্লয়িজ ইউনিয়নের ট্রেজারার। আমি হচ্ছি শম্ভু দাস, একাডেমি অফ ফাইন আর্টসের প্রেসিডেন্ট, আর আমার পরিচয় হচ্ছে আমি ফুল টাইম আর্টিস্ট, ছবি আঁকাই আমার পেশা, অন্য কোনো পেশা নেই, অন্য কোনো পেশার সঙ্গে আমি জড়িত নই। আপনাদের একটা কথা বলতে চাই, কিছুদিন আগে আমাদের যে জয়েন্ট সেক্রেটারি ছিল কল্লোল বোস, তিনি আমাকে একদিন বললেন যে আমিই সব, আমি ছাড়া আর কেউ নেই, আমি একাডেমির সর্বেসর্বা, আমি যা যে ডিসিশন নেব সেটাই আপনাদের মানতে হবে। সেই প্রেক্ষিতে আমি আমাদের যে এক্সিকিউটিভ কমিটি আছে, সেই কমিটির 20 জনকে আমি একটি চিঠি দিই, তাতে আমি ডিটেল লিখি যে একাডেমিতে কী কী চলছে এবং কেন চলছে। আমার কিছু প্রশ্ন ছিল, যেমন একটা প্রথম প্রশ্ন ছিল যে একাডেমিতে যেই কর্মচারী আর পরিচালন সমিতি অচি পরিষদ এই ত্রিশঙ্কু অবস্থার মধ্যে একটা যে ইস্যু বহুদিন আগে থেকে চলে আসছে, আমি সেটা সমাধান চেয়েছিলাম আমার চিঠিতে। আর চেয়েছিলাম যে আমাদের গৌতম সিনহা বলে একজন আছেন, তাকে বহুদিন ধরে মাইনে দিচ্ছে অর্ধেক দিচ্ছে, তো 75% মাইনে দিচ্ছে, আর তাকে কোনো কাজ করতে দিচ্ছে না। আমি বলি, আমি তাদের কাছে প্রশ্ন করেছিলাম, উনি যদি অপরাধ করে দিন বার করে দিন, আপনি বারও করছেন না, ওকে নিচ্ছেনও না, এটা তো একটা জাতাকাণ্ড। তো যিনি তদন্ত কমিশনে ছিলেন তাকে আমি ফোন করেছিলাম, সে বলল আমার তো কমপ্লিট হয়ে গেছে, শুক্রবার দিন আমি দিয়ে দেবো। তা আমি বললাম ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, দিয়ে দিন তাদের। বললো না, আমি তাদের দেবো না। বললো যে আমার কাছে নেবে সে হচ্ছে আপনাদেরই এক্সিকিউটিভ কমিটির মেম্বার অনুপ ভাদুরী, ফোনে আমার সঙ্গে কথা হলো। তো সেই ফোনে কথা হয়েছে প্রায় মাস দুয়েক হবে, তার কোনো আমি আউটপুট দেখছি না, তার বহিঃপ্রকাশ কিছু দেখছি না। আসলে এটা আমরা মনে করি, আমি অন্তত মনে করি যে একাডেমি চালায় কর্মচারীরা, আমি দুটো ইউনিয়নেরই কথা বলছি, আমরা কিন্তু কেউ একাডেমি চালাই না। কোথাও লাইট যদি খারাপ হয়ে যায় আমি তো এসে লাইট সারিয়ে দিই না, কর্মচারী ভাইয়েরাই এসব করেন, তো তাদের তো গুরুত্ব দিতে হবে, তাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো দেখতে হবে, এইটা আমি বলেছিলাম। আর কল্লোল বোসের একটা স্বৈরতান্ত্রিক অ্যাটিচিউড আমি দেখেছিলাম, তার বিরুদ্ধেই আমি কিন্তু চিঠিটা দিয়েছি। আর আমি যেহেতু ছবি আঁকি একাডেমিতে, আমি 1963-64 সাল থেকে আসছি, তো ফলত একাডেমির প্রতি আমার যে ভালোবাসা, আমার যে হৃদয়ের আবেগ, অন্য কারো যারা নন আর্টিস্ট তাদের থাকতে পারে না, আবেগটা আসবে হৃদয় থেকে। তো নন আর্টিস্টরা কী করে একাডেমির ভালো চাইবে? আমার তো মনে হয় যে আমি যেসব প্রশ্ন করেছি অনেকের মাথায় ঘা লেগেছে, অনেকেই অনেক কিছু আমার সম্বন্ধে লিখেছে, হ্যাঁ, তো সেটা দেখে আমি খুব মর্মাহত, কিন্তু আমি যুদ্ধ সাজছি না। যতক্ষণ না নেক্সট ইলেকশন হবে, নতুন অচি পরিষদ এবং এক্সিকিউটিভ কমিটির নতুন মেম্বাররা না আসবে, ততক্ষণ কিন্তু আমার মুক্তি নেই, আমি ততক্ষণই আছি। কেন, একাডেমির প্রেসিডেন্ট হওয়া আমার কাছে কোনো যোগ্যতর বিষয় না, আমার কাছে বিষয় হলো আমি কত ভালো ছবি আঁকি, কতটুকু ছবি আঁকি, কী খারাপ ছবি আঁকি, সেটাই আমার কাছে বিষয়। সেখানে সমালোচনা হতে পারে, হ্যাঁ, দুচ্ছাই হতে পারে, সেটা আমি মানতে রাজি আছি, কিন্তু নন আর্টিস্টরা এসে এখানে সব কিছু দেখবে, শুনবে, তারা একাডেমির ভালো মন্দ বুঝবে, তারাই সব কিছু করবে, এটা তো আমি মানতে পারি না।